হ্যাঁ শুরু করেন ভাই তো ব্রাদারের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব যারা আপনারা আমাকে কাছের থেকে দূরের থেকে বা যারা যাদেরকে আমি চিনি জানি বাচ্চা অনেকে জানিও না চিনি না আমাকে ভালোবাসেন তারা হয়তো আমাকে সমর্থন করেছিলেন কিন্তু এই স্বল্প সময়ে নির্বাচন করা আসলে কঠিন এবং কষ্ট এবং দুঃসাধ্য ব্যাপার এই আছে প্রথমে একটা বিষয় দ্বিতীয় বিষয় আছে যেহেতু আপনারা জানেন যে আমি ছাত্রবাসী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমার দুই ভাই মুক্তিযোদ্ধা আমি 1980 দশকে মিরপুর বাংলা কলেজে সহসভাপতি ছিলাম মাত্র প্রচারণা তিন দিন আছে আজকাল পরশু পাঁচ তারিখের থেকে প্রচারণা বন্ধ সুতরাং এটা কোনোভাবে পসিবল না কোনোভাবে পসিবল না যে এই নির্বাচনের টোটাল নির্বাচনী পরিবেশ তৈরি করে নির্বাচনের রেজাল্ট ফলাফলকে সংগ্রহ করা এটা কঠিন তো এই সব দিক বিবেচনা করে এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে নিকটাত্মীয় আছে তাদের সাথে তারা বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছে আমাকে ফোনে বলছে তুমি নির্বাচন করো না তুমি নির্বাচন করো না আমি তাদেরগুলো আমলে নিয়েছি নেওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে কারণগুলো সেই কারণগুলো আছে আপনাদেরকে আবারও বলছি যে আমি বিশেষ করে সময়ের স্বল্পতা এক এর মধ্যে 797 ভূতের এজেন্ট সহ পোস্টার ব্যানার লিফলেট ভোটার স্লিপ সহ অন্যান্য কাজ করা আমার পক্ষে সম্ভব নয় আমি শারীরিকভাবে অসুস্থ জটিল লিভার আর জনিত এবং মেরুদণ্ড ক্ষয় সহ অন্য রোগের কারণে বিজ্ঞ ডাক্তারদের প্যানেলে চিকিৎসাপত্রের পরামর্শে বেড রেস্ট এবং টেনশন মুক্ত থাকার নির্দেশ সহ অনুরোধ জানিয়েছেন তিন পারিবারিকভাবে আমার স্ত্রী কন্যা বৃদ্ধা 97 বছরের মা ভাই বোন নিকট আত্মীয় কিছু শুভাকাঙ্ক্ষী এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে আমি ভবিষ্যৎ রাজনীতি নির্বাচনে অংশগ্রহণ না করা সামাজিকতা সহ বিভিন্ন কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার জন্য জোর চাপে অব্যাহত রেখেছেন আমার সংসারের লোকজন বিশেষ করে পারিবারিক সদস্যদের শূন্য শূন্য সমর্থন না থাকায় আমি সজ্ঞানে আজ থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করলাম বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শের অনুগত মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জনতি শেখ হাসিনার 18 কোটি জনগণের নিরাপদ আশ্রয়স্থল আধুনিক বাংলার উন্নয়নের রোল মডেল নৌকো পত্রিকার প্রার্থী জনাব মাসাবি বিন মর্তজা কৌশিকের শতভাগ আমি সহ আমার যারা জানা চেনা অজানা অচেনা শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বিনয়ের সাথে আমি শুভাকাঙ্ক্ষীদের নিকট বিনয়ের সাথে ক্ষমা চেয়ে আমার শুভাকাঙ্ক্ষীদের নিকট জোর হাতে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে আমাদের নৌকর প্রার্থী নৌকর মাঝি সকলে প্রিয় মাসাবি বিন মর্তজা নৌকো মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ ও দশের খেদমত করার সুযোগ করে দিবেন এবং আমি প্রিয় সাংসদ মাসাবি বিন মর্তজাকে বিনয়ের সাথে অনুরোধ করব আমার শুভাকাঙ্ক্ষীদের আপনার হাতে তুলে দিলাম আপনি তাদের সাথে সদয় ব্যবহার করে শক্তিশালী সংগঠন তৈরি করে জনতিষ্ঠে তার আসনের সাথে শক্তিশালী করবেন সেই সব বিবেচনা করে যে বিপদের সময় থাকবে আমার আমার পরিবার আমার স্ত্রী সন্তান আমার ভাই বোন আমার আত্মীয়রা তারা সমর্থন করে না আমার যিনি গার্জেন আট ভাইয়ের ভিতর আমার সৈয়দ ফয়জুল হাসান সাপা তিনি বারবার করে বলতেছে তোমার এইসব কাজের জন্য আমি আর কখনোই থাকতে পারবো না এই সব চিন্তা ভাবনা করেই আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি সরকার প্রার্থীর কোনো প্রভাবশালী নেতার কোনো ধরনের মানুষ আমাকে ফোন দেয়নি